নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতো কিভাবে এক কেজি সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় তার রেসিপি মিষ্টি খেতে যখনই ইচ্ছে হবে বন্ধুরা আপনারা নিজে হাতে এই নরম তুল তুলে রসালো মিষ্টিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন দারুণ স্বাদের এই নরম তুলতুলে মিষ্টিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানানো যায় তো চলুন বন্ধুরা কিভাবে একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে সুস্বাদু এই মিষ্টিটা তৈরি করা যায় সেটা শুরু করা যাক গুঁড়ো দুধের এই সুস্বাদু মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ ওজনের হিসেবে এটা দেড়শো গ্রাম এবার এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ ময়দা বন্ধুরা যে কাপ বা বাটি মেপে গুঁড়ো দুধ নেবেন সেই কাপ বা বাটি মেপে ময়দা নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের দানা এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর অ্যাড করে দিচ্ছি ওই চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা সব শেষে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি আপনারা এখানে চাইলে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিলে এর স্বাদটা খুব সুন্দর হয় তাই আমি এর মধ্যে ঘি দিচ্ছি এবার ঘিকে ময়দা আর গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিকে ময়দার আর গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে মেখে নেব দুধকে আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে খুব বেশি দুধ দিলে হবে না অল্প অল্প করে দুধ দিয়ে একটা চিটচিটে ডো তৈরি করে নিতে হবে আমি তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধ দিয়ে মেখে একটি চটচটে ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটার চিটচিটে ভাব নেই হাতে লেগে যাচ্ছে না এরপর এই ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অংশ নেওয়ার পর এটাকে হাত দিয়ে প্রথমে এইভাবে খুব ভালো করে চেপে নিতে হবে তারপর দুটো হাতের তালুর সাহায্যে একটা বলের মতন গড়ে নিয়ে লম্বা করে চ্যাপটা করে নিতে হবে বন্ধুরা আপনারা এটা আপনাদের ইচ্ছে মতো শেপের গড়ে নিতে পারেন লম্বাও করতে পারেন গোলও করতে পারেন আবার চ্যাপটাও করতে পারেন আমার একটা গড়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি আরেকটা গড়ে দেখিয়ে দিচ্ছি ডোটা থেকে পরিমাণ মতো অংশ হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার সেটাকে খুব ভালো করে এইভাবে চেপে চেপে নিতে হবে এরপর দু হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে চ্যাপটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আরেকটা মিষ্টি গড়ে নিয়েছি এটাকেও প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মিষ্টিগুলো গড়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মিষ্টিগুলো গড়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবো মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে এই হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথম দু মিনিট মিষ্টিগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে পরের দিকে মিডিয়াম করে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলোর এক ফিট হালকা লালচে কালার এসে গেছে এবার এগুলোকে অন্য ফিটে উল্টে দিচ্ছি এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা লয়ে থাকবে মিষ্টিগুলোর অপর পিঠও হালকা লালচে কালার এসে গেছে এবার এগুলোকে আবারও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো সুন্দরভাবে লালচে কালার এসে গেছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেব এখন মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি আগেও বলেছি বন্ধুরা মিষ্টিগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে মিষ্টিগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি আমার সমস্ত মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার মিষ্টিগুলোকে রসের মধ্যে ডোবানোর জন্য আমি একটি ফ্রাই মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ জল এবারে এই চিনিটাকে মেল্ট হতে দেবো এখন আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি এই চিনি শিরা বা রসটাকে আমি খুব বেশি ঘন করব না একটু চিটচিটে আঠালো হলেই হবে এবার আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে কেশর কেশরটা সম্পূর্ণ অপশনাল কেউ যদি না চান নাও দিতে পারেন চিনি শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না তাহলে মিষ্টির মধ্যে রস ঢুকবে না তিন থেকে চার মিনিট শিরাটাকে ফুটিয়ে নিলেই হবে মিনিট চারেক শিরাটাকে আমি ফুটিয়ে নিয়েছি শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবার এই গরম শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে মিষ্টিগুলোকে রসের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর ঢাকনা ফুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর রস টেনে নিয়ে ফুলে ডবল হয়ে গেছে এবার আমি এই মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখলাম তো বন্ধুরা গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মিষ্টি বন্ধুরা আপনারাও বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে ফেলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে তুলে সফট রসালো হয়েছে আশা করি বন্ধুরা আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ